Hello everyone, good morning. Welcome back to our channel, Shekhar, Sangita vlog. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলাতে উঠেই আমাকে এখন যেতে হবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানেই যাচ্ছি। আমি দুই দিন থেকেই বলছি যে আমার শরীরটা ভালো নেই। অ্যাকচুয়ালি আমার হাতে খুব পেন হচ্ছে, তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে। তো আজকে যাবো ফার্স্ট এক্সরে করতে, তারপরে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, ডক্টর দেখাবো। তো সেখানটাতেই এখন যাচ্ছি। আজকে সকালবেলাতে অনেকগুলো কাজ রয়েছে, ফার্স্ট এখন ডক্টর দেখাবো, তারপর ওখান থেকে যাব ইনজেকশনটা নিতে, তারপরে বাড়ি আসব, তারপরে আবার বেরোবো। সব করোনার ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন নেই কাকা? হ্যালো, গুড মর্নিং। কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তোমরা লাস্ট দেখেছো যে আমি ইনজেকশনটা নিচ্ছি, এটা এইটুকুই লাস্ট কালকে ভিডিও করেছি, তারপরে আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা কন্টিনিউ করব, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে বাড়িতে আসার পরে আমার প্রচণ্ডই হাতে পেন হচ্ছিলো, আর তার সাথে ইনজেকশনটা নেওয়ার পর সেটারও একটা ব্যথা ছিল। তো যাকে সব কিছু মিলিয়ে আর হয়নি, তো ভিডিওটা আজকে কন্টিনিউ করছি। আজকের ওয়েদারটা মারাত্মক খারাপ, চারিদিক কুয়াশায় ঘেরা তো রয়েছে, তারপরে সারাটা খুন বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই, এমনিতেই ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা আজকে। একটা ভালো দিক হচ্ছে কালকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো নিয়ে এক্সাইটেড তো রয়েছি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর সমস্ত রকম প্রস্তুতি পর্ব চলবে, তো আজকে ঠাকুর আনা হবে, সমস্ত বাজারঘাট করা হবে, ঠাকুরের জিনিসপত্র আনা হবে। কালকে আমাদের পুজো হবে ভোর 6:30 সময়, মানে ঠাকুরমশাই এটাই বলেছেন যে হয় সকালবেলাতে মানে ভোরবেলাতে পুজো করাতে হবে, আর নয়তো বিকেলের মানে দুপুরের পর ওই 3-4টের দিকে পুজো হবে। তো আমরা সকালটাকেই প্রেফার করেছি, তো সকাল থেকে সমস্ত কিছু রেডি করে বসে থাকা, উপোস করে বসে থাকা, তারপরে বেলায় গিয়ে 4টের দিকে পুজো, তো এটা কী হয় যে মানে এনার্জিটা ল্যাক করতে শুরু করে, তো ওই জন্য আমরা সকালেই পুজোটাকে বেছেছি। তো সকালে পুজো হবে। সরস্বতী পুজোর কথা বললেই মাথায় আসে শাড়ি, আর শাড়ি বললেই মাথায় আসে মায়ের শাড়ি। তো ছোটোবেলায় কি করতাম, মায়ের শাড়ি পরতাম, তো এইটা একটা বড় একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল। ফার্স্টে বাড়িতে পুজো হতো, আমার বাড়িতেও পুজো হয়, তো ফার্স্টে বাড়িতে পুজো হতো, বাড়িতে পুজোর সময় একটা আলাদা শাড়ি, তো আমি যেহেতু ছোট থেকেই নাচ শিখতাম, বসন্ত উৎসবের জন্য আমার কাছে একটা শাড়ি ছিল, সেটা হচ্ছে হলুদ শাড়ি লাল পাড়, তো বাসন্তী রং। তো সরস্বতী পুজোর দিন মানে পুজোর টাইমটা আমি ওই শাড়িটা পরতাম। শাড়ির পুজো কমপ্লিট করার পরেই স্কুলে যেতে হবে, আর স্কুলে যাওয়া মানেই শাড়ি পরতে হবে, তো মায়ের কাছে পাই না, আর মা ঠিক করেই রাখতো যে শাড়ি কোনটা পরবো বা কী। তো আর কী করতো, আমার তো তখন মানে ব্লাউজ ফিটিংস হতো না, তো মা আগের দিনকে ব্লাউজ স্টিচ করে দিত, তো এই ব্যাপারগুলো আমার মানে মানে এরকম হয় যে কিছু কিছু দিনে মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, তো এই ব্যাপারগুলো হতো। সুন্দরভাবে সেজে শাড়ি পরে তারপরে স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে সমস্ত বন্ধুদের সাথে দেখা করা, ওখান থেকে আবার একটু ঘোরা, তো এই ব্যাপারগুলো ছোটোবেলায়, শুধু আমার না এটা সবার ক্ষেত্রে, এটা সবার হয়, তো এই ব্যাপারগুলো মিস করি এখন। এখন আর তখনের মধ্যে অনেক পার্থক্য। আমার কাছে তো মনে হয়েছে স্কুলের টাইমটাই বেস্ট ছিল, মানে তখন যে আনন্দ একটা ব্যাপার ছিল, সেই আনন্দটা কিন্তু বড়োবেলায় সেই আনন্দটা হয় না, যতই বলো সেই আনন্দটা হয় না। এটা এটা হতে পারে যে বড়োবেলায় আমরা অনেক বেশি ঘুরতে পারি, আমরা অনেক বেশি ফ্রিডম পাই, কিন্তু ছোটোবেলায় ওই অল্প একটু ঘোরার মধ্যে যে আনন্দটা ছিল, এখন বড়োবেলায় সেই ঘোরার মধ্যে কিন্তু সেই আনন্দটা আর নেই। তো কোথাও গিয়ে আমি সেই মায়ের শাড়ি পরাটা খুব মিস করি, এখনও মিস করি। এখন আমার ওয়ার্ড্রপ ভর্তি শাড়ি, তবুও আমি ওই মায়ের একটা শাড়ি পরা ওটাকেই খুব মিস করি।
তো যাই হোক, এই ব্যাপারগুলো শুধু আমার ক্ষেত্রে না, এটা সমস্ত মেয়েদের ক্ষেত্রেই হয়। তো যারা যারা রিলেট করতে পারছো তো অবশ্যই কমেন্ট করো। অনেক বকবক করে ফেলেছি, তো ফার্স্ট আজকের ওয়েদারটা একবার দেখে নাও, আমাদের বাড়ি থেকে চারিদিকের ভিউ, তারপর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বিকেলবেলাতে আমাদের ঠাকুর ঘরে এবার সরস্বতী পুজো হবে, তাই ঠাকুর ঘরের ঠাকুরকে প্রতিষ্ঠিত করে চারিদিক সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। সমস্ত জোগাড় যান্ত্রিক করে রাখা হয়েছে। কালকে আমাদের পুজো হবে 6:30 সময়, মানে ঠাকুরমশাই আসবেন 6:30 সময়, তাই রাত্রিবেলাতেই সমস্ত জোগাড় রেডি, ঠাকুর মশাই আসবেন শুধু পুজো করবেন। ঠাকুর মশাই এসে বললেন যে হয় ভোরবেলায় আসবো আর নয়তো আসবো দুটোর পরে। তো আমরা ঠিক করেছি যে ভোরবেলাতেই, কিন্তু এখন ওঠাটা খুব চাপের হয়ে যাবে সকালবেলাতে, দেখা যাক কখন উঠতে পারি, উঠতে তো হবেই। খাবার রেডি, মানে ডিনার রেডি, এবার খাবো। আজকে সকাল থেকে একটু রাইস খাওয়া হয়নি, মানে সকালবেলাতে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি সেই জন্য আজকে সকালবেলা একটু হালকা পুতলা খাবার খেয়ে চলে গেছিলাম। আর আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এটা, পোলাও আর মাটন, তো সেটা এখন আমি খাচ্ছি ডিনারে। তো আজকের এই ভিডিওটা এখানটাতেই শেষ করছি। ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। কালকে সরস্বতী পুজো, সকলকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা। সবাই সরস্বতী পুজো খুব ভালো করে কাটাও, সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক, আর বাইরে ঘোরো কিন্তু মাস্কটা পরে ঘোরো, ব্যাস এইটুকুই। গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার।